ছয় নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো করে আগে পড়বে। অঙ্কটা বলেছে যে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কতদিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। এই জায়গাটা নোট করো তোমরা। বলেছে দেখো 6 জন লোক বা 12 জন মহিলা, 6 জন লোক বা 12 জন মহিলা, আর তারপরে লাইনে কি বলেছে 8 জন লোক ও 16 জন মহিলা। তাহলে এক জায়গায় রয়েছে বা, আর এক জায়গায় রয়েছে ও। তাহলে কি বলেছে 6 জন, যদি এখানে আমরা লোক ধরি, এখানে যদি আমরা লোক ধরি, তাহলে কি 6 জন লোক, 6 জন লোক কাজটা করছে কতদিনে? একটা কাজ 20 দিনে করছে। অথবা আমরা কি বলতে পারি, বা অথবা আমরা বলতে পারি যে 12 জন মহিলা, 12 জন মহিলা ওই কাজটাই করবে কতদিনে? 20 দিনে। তাহলে আমরা বলতে পারি না 6 জন লোক সমান 12 জন মহিলা, মানে 6 জন লোকের যে ক্ষমতা 12 জন মহিলার সেই ক্ষমতাটা রয়েছে, এটা আমরা বলতে পারি। বোঝা গেল এইটুকু? তাহলে দেখো আমরা সেটার থেকেই করব যে ছয় জন লোকের যে ক্ষমতা, লোকের যে ক্ষমতা সেই ক্ষমতাটা কতজন মহিলা রয়েছে? 12 জন মহিলা রয়েছে, 12 জন মহিলাকে নিয়ে আসতে হবে তার জন্য। তাহলে এটুকু বোঝা গেল। তাহলে এরপরের লাইনে দেখো বলেছে কতদিনে 8 জন লোক এবং 16 জন মহিলা। তাহলে 8 জন লোক ও 16 জন মহিলা, তাহলে আমরা লোক, তোমরা ভাবছো এরকম করলে হবে না কেন, লোক মহিলা দিন, তো আমরা এখানে লিখবো 6 জন লোক, 12 জন মহিলা, 20 জন, 8 জন, 16 জন, কতজন, কত দিনে। তাহলে দেখো এখানে তো বা বলেছে, বা মানে কি ছয়, আমি এটাকে ধরবো না হলে এটাকে ধরবো, যে কোনো একটাকে নিয়ে কাজ করব। কিন্তু তারপরে আবার বলেছে যে 8 জন লোক ও 16 জন মহিলা, মানে কি 8 জন লোকও কাজ করছে, 16 জন মহিলাও কাজ করছে। কিন্তু প্রথমটার ক্ষেত্রে তাই বলেনি, বলেছে আমি হয় 6 জন লোককে নেবো নাহলে 12 জন মহিলাকে নেবো। তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা টার্মে নিয়ে আসতে হবে, হয় লোক আর দিনের সম্পর্ক রাখতে হবে নাহলে মহিলা আর দিনের সম্পর্ক রাখতে হবে, যে কোনো একটা আনতে হবে। তাহলে আমরা এখন দেখো তাই করার চেষ্টা করছি। তাহলে দেখো এখান থেকে আমরা আনতে পারবো, এখান থেকে আমরা আনতে পারবো যে 6 জন লোক সমান 12 জন মহিলা, তাহলে 1 জন লোক সমান আমরা বলতে পারি কতজন মহিলা, 12/6 জন মহিলা, তাহলে আমরা কত হচ্ছে এখানে 2 জন মহিলা হচ্ছে। এরপর কি বলেছে, হয় কি বললাম লোককে, তাহলে আমরা কি আনছি মহিলাতে, তাহলে কতজন লোকের কথা আছে, 8 জন লোকের কথা। তাহলে 8 জন লোক সমান কতজন মহিলা হবে, 2 গুণ হবে 2-এর সঙ্গে, তাহলে কতজন মহিলা হলো, 16 জন মহিলা। তাহলে 6 জন লোক সমান কতজন মহিলা হলো, 12 জন, 1 জন লোক মানে 2 জন মহিলা, 8 জন লোক মানে 16 জন মহিলা। তার মানে কি বলেছে 8 জন লোকের যে ক্ষমতা 16 জন মহিলারও সেই ক্ষমতা। তাহলে এখানে আমরা এবার দেখো লোক সংখ্যা দিন সংখ্যা আর কিছু রয়েছে কি, বলেছে যে একটি কাজ, আর আর পরের লাইনে যেখানে চেয়েছে সেটা বলেছে দ্বিগুণ কাজ। তাহলে কাজটা প্রথমে কি একটা কাজ হচ্ছিল, পরেরটা দ্বিগুণ কাজ। এবার দেখো এখানে আমরা কি নিচ্ছি, মহিলাতে এনেছি, তাহলে এখানে লোক রাখলে হবে না, আমাদের কি করতে হবে মহিলাতে আনতে হবে এটাকে, এখানে মহিলা লিখবো আমরা, মহিলা। তাহলে মহিলা কতজন আগে ছিল, কতজন, 12 জন মহিলা, 12 জন মহিলা কতদিনে করছিল, 20 দিনে কাজ করছিল, একটি কাজ করছিল। এবার মহিলা কতজন, 16 জন, 16 জনটা কি করে হলো, 16 জনটা হচ্ছে 8 জন লোক, 8 জন লোক, আমি এখানে তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো, 8 জন লোক প্লাস কতজন মহিলা, 16 জন মহিলা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না 8 জন লোক মানে কি বার করলাম, 16 জন মহিলা, তাহলে 16, আর আগে কি আছে যোগ 16 জন মহিলা, যোগ 16, তাহলে এখানে কত আসলো 32। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, এটা মুছে দিচ্ছি দেখো কি করে আসলো, বোঝা গেল তো? তাহলে এখানে আমাদের হচ্ছে কতজন মহিলা, 32 জন মহিলা, 32 জন মহিলা কতদিনে দ্বিগুণ কাজ করবে, এবার আমরা বার করব। তাহলে দেখো আমাদের এখানে দিন বার করতে হবে, দিন 20 গুণ, তাহলে দেখো মহিলার পরিমাণ কি হয়েছে বেড়েছে, মানে মানুষের পরিমাণ কি হয়েছে বেড়েছে, 12 জন মহিলা 20 দিনে কাজটা কমপ্লিট করছিল, তাহলে 32 জন মহিলা কাজটা কমপ্লিট করতে আরো কম সময় লাগবে, 12 জন মহিলার তো বেশি সময় লাগবে 32 জনের থেকে। তাহলে আর যাই হোক 20 দিনের থেকে 32 জন মহিলার
একটা কাজ করতে কম সময় লাগবে, তাহলে কম হলে কি কমটা উপরে বেশিটা নিচে। এরপরে দেখো কাজের পরিমাণ কি হয়েছে, দ্বিগুণ হয়েছে, তাহলে সময়ও কি লাগবে, দ্বিগুণ লাগবে, তার মানে বেশি লাগবে, 2/1। এবার কাটাকাটি করতে হবে, তাহলে দেখো এটাকে যদি 2 দিয়ে কাটে এখানে হয়ে যাচ্ছে 16, এটাকে 4 দিয়ে কাটলে 3, এটাকে 4 দিয়ে কাটলে 4, এখানে 4 5 20, তাহলে 3 5 15 হলো। তাহলে আমাদের দিনের সংখ্যা কত হলো, 15। দেখো অপশন সি তে রয়েছে, অপশন সি হবে রাইট অ্যানসার। হিসেবে 7 নম্বর অঙ্কটা দেখো, 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে, 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেয়াল কত দিনে গাঁথতে পারবে। তাহলে দেখো এই অঙ্কটা ঠিক 6 অঙ্কটার মতো, প্রথমে বলে দিয়েছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা, তার মানে কি 7 জন পুরুষের যে ক্ষমতা রয়েছে 10 জন মহিলার সেই ক্ষমতাটা রয়েছে, তাহলে বলতে পারি 7 জন পুরুষ সমান 10 জন মহিলা। তাহলে আমাদের সবকিছু কি মহিলাতে নিয়ে আসবো, তোমরা পুরুষেও মানতে পারো, একই তোমাদের অ্যান্সার বেরোবে। তাহলে দেখো 7 জন পুরুষ সমান 10 জন মহিলা করলাম, এখানে বলেছে 14 জন পুরুষ, তাহলে 14 জন পুরুষকে আমরা মহিলাতে আনবো, 14 জন পুরুষ সমান একজন পুরুষ মানে কি 10/7 জন মহিলা, তাহলে 14 দিয়ে কি হবে এবার গুণ হয়ে যাবে, এতজন মহিলা, তাহলে কত হলো 20 জন মহিলা পেলাম, 14 জন পুরুষ সমান পেলাম 20 জন মহিলা। এবার আমরা সমস্যাটি তৈরি করে ফেলি, তাহলে দেখো আমরা মহিলাতে এনেছি যেহেতু আমরা মহিলা লিখবো উপরে, মহিলা আর কি রয়েছে মিটার মানে দেওয়ালের দেয়াল গাঁথার যে পরিমাণটা সেটা রয়েছে, আর একটা কি রয়েছে দিন রয়েছে। তাহলে কি প্রথমে রয়েছে 10 জন মহিলা, 7 জন পুরুষ বা 10 জন মহিলা, আমি মহিলাটাকে নেবো, 10 জন মহিলা 100 মিটার দেয়াল গাঁথতে পারে 10 দিনে। তাহলে তারপরে কি বলেছে কত দিনে কত মিটার দেয়াল গাঁথতে হবে, কত দিনে 600 মিটার দেয়াল গাঁথতে, দেয়াল গাঁথতে কতজন পুরুষ, 14 জন পুরুষ এবং 20 জন মহিলা, তাহলে 14 জন পুরুষ সমান কি জানি আমরা 20 জন মহিলা, আর একটা কি বলেছে 14 জন পুরুষ ও 20 জন মহিলা যোগ 20, বোঝা গেল, তাহলে এখানে হবে 40। তাহলে দেখো দিন সংখ্যাটা আমাকে বের করতে হবে, তাহলে কি হবে 10 গুণ, দেখো এখানে প্রথমে মিটারের সঙ্গে দিনের তুলনা করি, 100 মিটার দেয়াল গাছছিল 10 দিন, তাহলে 600 মিটার দেয়াল গাঁথতে কি লাগবে, সময়টা বেশি লাগবে, বেশি লাগলে বেশিটা উপরে কমটা নিচে। তারপরে দেখো মহিলার সঙ্গে দিনের তুলনা করলে কি হয়, আগে 10 দিনে 10টি মহিলা 10 দিনে কাজটা করছিল, এখন মহিলার সঙ্গে কত হয়ে গেছে 40 হয়ে গেছে, তার মানে কি সময় অনেক কম লাগবে, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে তার সময় কম লাগলে কমটা উপরে বেশিটা নিচে। এবার আমরা কাটাকাটি করব, এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে সরি 2 দিয়ে কাটছি 2 হলো, 2 দিয়ে কাটলে এখানে 3, এই 2 দিয়ে 10 কে কাটছি তাহলে 5, তাহলে কত আসছে 15 আসছে। দেখো অপশন 8 নম্বর অঙ্কটা দেখো বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়, প্রথমে কতজন লোক ছিল, তাহলে বলে দিয়েছে যে কিছু জন লোক, কি কি কিসের কিসের সম্পর্ক রয়েছে, লোকের সঙ্গে দিনের সম্পর্ক রয়েছে, এটুকু আমরা বুঝতে পারছি, কিছু জন লোক, তাহলে আমরা ধরে নিই না কেন যে একজন লোক ছিল, একজন লোক 60 দিনে কাজটা কমপ্লিট করছে। এবার কি বলেছে 8 জন লোক বেশি নিলে, 8 জন লোক আরো কি করছে বেশি নিচ্ছে, বেশি নিলে 10 দিন আগে কাজটি শেষ হয়ে যায়, তাহলে দেখো এখানে আমরা 10 দিন আগে কাজটা শেষ হয়ে যায়, আগে হচ্ছিল 60 দিনে শেষ, তাহলে 10 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, তাহলে কত দিনে শেষ হচ্ছে 50 দিনে শেষ হচ্ছে। দেখো আমরা 4টেই পেয়ে গেলাম, তাহলে আমরা কি যে কোনো একটাকে ভাববো নেই, মানে এটা ধরো এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে আমরা কি করবো ভাববো এটা নেই, এটুকুটা আমাদের নেই, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার জন্য আমাদের কি করতে হবে আগে এটা বার করতে হবে, কি করে বার করবো এটা, ধরো এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে কি করবো দিন সংখ্যাটা আমাদের বার করতে হবে, লোকের সঙ্গে দিনের তুলনা করব, লোকের সংখ্যা কি হয়েছে বেড়েছে, তাহলে সময়টা কি লাগবে আমাদের কম লাগবে, তাহলে কম লাগলে কি করতে হয় কমটা উপরে, নিশ্চয় এক্স এক্স প্লাস এইটার থেকে এক্সটা ছোট, তাহলে ছোটটা উপরে বেশি বড়টা নিচে, বোঝা গেল, তাহলে এটা সমান আমরা বলতে পারি না, এটা সমান 50 বলতে পারি তো, তাহলে এখান থেকে এক্স এর মানটা বার করলেই হয়ে গেল। দেখো এদিকে আমরা করছি, তাহলে এখানে দেখো x/x+8 সমান 50/60 এরকম হবে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করে দেবো, 6x = 5x+40 বা 5x টা বাঁদিকে আসলে কি হবে
x x সমান কত হলো 40 তাহলে দেখো আমরা প্রথমে ধরেছিলাম কি x টা কি ধরেছিলাম লোক সংখ্যা যে x জন লোক 60 দিনে কাজটা করছে তাহলে এখানে আমাদের তাই বলেছে যে প্রথমে কতজন লোক ছিল তাহলে প্রথমে কতজন লোক ছিল 40 জন লোক ছিল বোঝা গেল তোমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে এখানেও জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো দিয়ে এটাকে এটা সমান আনতে পারো এখানে আনতে পারো যে তাহলে কি দিনের সঙ্গে তোমাকে লোকের তুলনা করতে হবে যে লোক সংখ্যাটা বার করে নেবে যেটা বের হবে সেটার সঙ্গে এটা সমান করে দেবে তাহলে হয়ে গেল তো যাই করো না কেন তোমাদের অ্যানসার একই রকম আসবে অপশন 9 নম্বর অঙ্কটা দেখো বলেছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল কত দিনে বাকি কাজটি শেষ হবে তাহলে দেখো প্রথমে বলেছে 12 জন লোকে একটা কাজ করছে 9 দিনে 6 দিন তারা একত্রে কাজ করলো মানে কি 6 দিন একত্রে কাজ করলো একত্রে মানে 12 জন লোক 6 দিন কাজ করলো কাজ করার পর 6 জন আরো যোগ দিল তাহলে কি আমরা এইটুকু দেখব দিন সংখ্যা আর কাজের পরিমাণ দেখো কেন দেখছি আমরা লোকটাও তো ধরতে পারি তা হচ্ছে লোকটা আমি ধরে নিচ্ছি কেন লাগছে না লোকটা সেটা বলছি 12 জন লোক 9 দিনে করছে একটি কাজ মানে ধরলাম এক অংশ কাজ একটি কাজ মানে কি এক অংশ আমি ধরে নিতেই পারি এবার বলছে যে 6 দিন তারা একত্রে কাজ করার পর তাহলে 6 দিনে কাজ কতটুকু করলো সেটা দেখি 6 দিন তারা একত্রে মানে কি 12 জন লোক আছে 12 জন একত্রে কাজ করছে কাজ করলে কতটুকু কাজ করা হচ্ছে সেটা আমরা আগে দেখব তাহলে দেখো বললাম লোকেরটা দরকার নেই লোক সংখ্যার পরিমাণটা কেন দরকার নেই বোঝা গেল যে লোক সংখ্যা দুটোর ক্ষেত্রে কি একই হয়ে গেছে তাই জন্য লোক সংখ্যাটা দরকার নেই তাহলে লোক সংখ্যাটা আমরা লিখছি না এরপর দেখো তাহলে 9 দিনে করছে এক অংশ কাজ তাই তো 9 দিনে করছে এক অংশ কাজ তাহলে 6 দিনে করবে কত অংশ কাজ 1/9 × 6 তাহলে কত হলো 2/3 অংশ কাজ করছে কি 6 দিনে বোঝা গেল 6 দিনে করছে 2/3 অংশ 6 দিনে কি একত্রে মানে 12 জন মিলে কাজটা করছে এরপর কি বলেছে 6 দিন কাজ করার পর আরো 6 জন কাজে যোগ দিল তাহলে 6 দিনে করছে 2/3 অংশ কাজ তাহলে বাকি কাজ কতটুকু থাকলো 2/3 অংশ তো কাজ হয়ে গেল বাকি কাজ কতটুকু থাকলো একের থেকে পুরো কাজটার থেকে 2/3 অংশ বাদ দিতে হবে তাহলে কত অংশ কাজ পড়ে বাকি থাকছে 1/3 অংশ কাজ বাকি থাকছে তাহলে এবার আমাদের কি করতে হবে আমাদের কি চেয়েছে সেটা আগে দেখো আমাদের চেয়েছে যে কত দিনে বাকি বাকি কাজটি শেষ হবে তাহলে দেখো বাকি কাজ তো পেয়ে গেলাম 1/3 অংশ এটুকু আমরা পেয়ে গেছি এবার আমরা কি করব আবার সমস্যা তৈরি করব কি জানি যে 18 সরি এখানে দেখো 12 জন লোকে 9 দিনে কত অংশ কাজ হচ্ছে পুরো কাজটা করছে এক অংশ কাজ করতে পারে এবার কি আমরা আরো 6 জন লোক কাজে যোগ দিচ্ছে তাহলে এখন 12 যোগ 6 জন টোটাল কতজন লোক হচ্ছে 18 জন লোক 18 জন লোক কতটুকু কাজ করবে এই যে এখানে লিখেছি 1/3 অংশ কাজ 1/3 অংশ কাজ করবে কারণ কি প্রথম 6 দিনে একত্রে তারা 2/3 অংশ করে নিয়েছে তারপর তো এই 6 জন কাজে যোগ দিয়েছে তাহলে 18 জন লোক 1/3 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে সেটা বার করতে হবে তাহলে কি করব আমরা 9 গুণ দিন সংখ্যাটা তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা তুলনা করব লোকের পরিমাণ কি হয়েছে বেড়েছে তাহলে দিন কি লাগবে কম লাগবে কম লাগলে কমটা উপরে বেশিটা নিচে এবার কি কাজের পরিমাণও কমেছে তাহলে কি সময়ও কম লাগবে তাহলে কম লাগলে কি কমটা উপরে কম মান কমটা কোনটা 1/3 অংশটা কম এক অংশের থেকে তাহলে 1/3 অংশটা উপরে আর নিচে এক লেখাও যায় না লেখাও তাই তাহলে এবার আমরা কাটাকাটি করব 3 হলো তাহলে কত বেরোলো 2 অ্যানসার হবে 2 2 দিনে বাকি কাজটা শেষ করতে পারবে তাহলে অপশন এ হলো আমাদের আমরা দেখো বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে 10 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে তাহলে দেখো বলেছে প্রথম লাইনটাই যে 4 জন পুরুষ 4 জন পুরুষকে আমি মেল লিখছি এম দিয়ে প্রকাশ করছি 4 জন পুরুষ আর ও বলেছে তাহলে কি যোগ হবে 6 জন মহিলা মহিলা মানে ফিমেল তাই এফ দিয়ে প্রকাশ করছি তাহলে কি হলো 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ করছে কত দিনে 8 দিনে করছে আর একদিকে কি বলেছে যে 3 জন পুরুষ ও কতজন মহিলা 7 জন মহিলা একটা কাজ করছে কত দিনে 10 দিনে তাহলে দেখো এই যে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটা কাজ করছে মানে একটা কাজ কমপ্লিট করতে সময় লাগছে 8 দিন এবার আমার যদি সময় না থাকে আমাকে একদিনে যদি কাজটা কমপ্লিট করতে হয় তাহলে কি হবে এটা তো দিন
তাহলে একদিনে যদি কাজটা কমপ্লিট করতে হয় তাহলে কতজন মহিলা এবং পুরুষ লাগবে? 8 দিনে করতে হলে লাগছিল 4 জন পুরুষ এবং 6 জন মহিলা, কিন্তু আমাদের কাজটা করতে হবে একদিনে কমপ্লিট। তাহলে কতজন লাগবে আমাদের এই 8 গুণ? এখানে 8টা গুণ হয়ে যাবে, 8 গুণ কি লাগবে আমাদের? পুরুষ লাগবে এবং 8 গুণ মহিলা লাগবে। তাহলে 4-এর সঙ্গে 8 গুণ হয়ে গেলে কত হয়? 4-8-এ 32, 32 জন কি লাগবে? পুরুষ লাগবে। এবং মাথায় রাখবে এখানে কিন্তু এবং রয়েছে, ও রয়েছে, এবং 6-8-এ কত? 48, 48 জন মহিলা লাগবে। তাহলে একদিনে কি, একদিনে এতজন লাগছে এবং কাজটা কমপ্লিট হচ্ছে, কতটুকু কাজ কমপ্লিট হচ্ছে? সম্পূর্ণ কাজটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, সম্পূর্ণ কাজটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এদিকটা দেখবো আমরা, 10 দিনে লাগছে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা। এবার কি, একদিনে কাজটা কমপ্লিট করতে হবে, এটা একদিনে বার করবো। একদিনে কাজটা কমপ্লিট করতে হলে কতজন লাগবে পুরুষ এবং মহিলা? 30 জন পুরুষ এবং 70 জন মহিলা। বোঝা গেল? 10 দিয়ে গুণ করে দিলাম, আর কিছুই না। এবার কি দেখো, এটা কি বের হলো, এও কি করছে একদিনে, এই একদিনে এরা কি করছে? সম্পূর্ণ কাজটাই করছে। তার মানে কি বলতে পারি আমরা, যে এই যে 30 জন পুরুষ এবং 70 জন মহিলা, এখানে 32 জন পুরুষ এবং 48 জন মহিলা কি কর্মক্ষমতাটা একই, সমান কর্মক্ষমতা, কর্মক্ষমতাটা সমান। তাহলে এটার সঙ্গে আমাদের এটা সমান করে দিতে পারি কি, কর্মক্ষমতা অনুযায়ী। এবার এখানে থেকে দেখো ক্যালকুলেশন, একদিকে পুরুষগুলো নিয়ে আসি, একদিকে মহিলাগুলো আনি। তাহলে 32 জন পুরুষ বিয়োগ 30 জন পুরুষ সমান কি হবে? 70 জন মহিলা বিয়োগ 48 জন মহিলা। তাহলে কি, 2 জন পুরুষ সমান কতজন হচ্ছে এখানে? 2 22, 22 জন মহিলা হচ্ছে। হচ্ছে তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে কি পেয়ে গেলাম, যে এর আগের অঙ্কগুলো যেমন করছিলাম, যে যেকোনো একটা একটাতে আনার চেষ্টা করেছিলাম যে হয় পুরুষে না হলে মহিলাতে, এখানে দেখো ঠিক একই রকম, সেরকমই চলে এসেছে যে 2 জন পুরুষের যে যে ক্ষমতাটা সেটা হচ্ছে 22 জন মহিলার ক্ষমতার সঙ্গে কি সমান। তাহলে এবার কি আমরা হয় পুরুষে নিয়ে আসবো নয় মহিলাতে নিয়ে আসবো? দেখো আমাদের প্রশ্নে চেয়েছে যে 10 জন মহিলা ওই কাজটি কতদিনে করবে, তাহলে আমরা মহিলাতে রাখারই চেষ্টা করব। তাহলে দেখো এবার আশা করছি তোমরা বুঝেছো উপরের লাইন গুলো, তাই আমি মুছে দিচ্ছি জায়গা কম থাকার জন্য। দেখো তোমরা যেকোনো একটা ধরে করতে পারো, প্রথমে যেমন রয়েছে না, 4 জন কি মেল, 4 জন পুরুষ এবং 6 জন কি মহিলা, কতদিনে করছে? 8 দিনে করছে। হয় এটা ধরে করতে পারো, আর না হলে এটা ধরেও করতে পারো যে 3 জন মেল প্লাস মানে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা কাজটা করছে কতদিনে? 10 দিনে করছে, এটা ধরেও করতে পারো। তাহলে কি এখানে পুরুষ মহিলা একসাথে রয়েছে, আমি কিসে আনবো? মহিলাতে আনবো। তাহলে 2 জন পুরুষ সমান কি পেয়েছি? 22 জন মহিলা। তাহলে 4 জন পুরুষ সমান কি হবে? 4 জন পুরুষ সমান কি হবে? 44 জন মহিলা হবে। বোঝা গেল? তাহলে এখানে আমি লিখে দেবো 44 জন মহিলা, আর এখানে 6 জন মহিলা যোগ করব, তাহলে কত হচ্ছে, কত? 50 জন মহিলা বাড়ছি। 50 জন মহিলা কতদিনে করবে, সরি 50 জন মহিলা কতদিনে করছে? 8 দিনে করছে, এটা আমাদের দেয়া রয়েছে। এবার আমাদের কি বার করতে হবে, বলেছে উত্তরে যে 10 জন মহিলা কতদিনে কাজটা করে, তাহলে 10 জন মহিলা কতদিনে করছে সেটা বার করতে হবে। আর এটার ক্ষেত্রে তোমাদের কি হবে দেখিয়ে দিচ্ছি তা একবার। 3 জন কি আছে? পুরুষ। তাহলে 3 জন পুরুষ সমান তোমাকে এখানে বার করে নিতে হবে, 3 জন পুরুষ সমান কতজন মহিলা সেটা বার করে নিতে হবে। তো এটা একটু জটিল চলে আসবে, যেহেতু 2 জন আমি 4 জন খুব সহজেই বার করতে পারলাম। 3 জনের ক্ষেত্রে কি হবে? 22 বাই 2 গুণ 3, এমনটা হয়ে যাবে। তাহলে দেখো 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 11, তাহলে 33 জন। তাহলে এখানে তুমি লিখতে পারো 33 জন মহিলা প্লাস 7 জন, এরকম ভাবে তোমরা করতে পারো। তাহলে এখানে কত হচ্ছে? 40, 40 জন মহিলা করছে 10 দিনে। তাহলে 10 জন মহিলা করবে কতদিনে? এইভাবে তোমাদের একই আনসার আসবে। তাহলে আমি এটার থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটার থেকে এই দিকটা মুছে দিচ্ছি, তোমরা যে কোনো একটা পার্ট ধরে করতে পারো। তাহলে দেখো এবার দিন সংখ্যাটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এখানে কি, মহিলা আগে ছিল 50 জন, এখন হচ্ছে 10 জন। 50 জনের জায়গায় 10 জন মহিলাকে নিয়ে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে কি আমাদের দিনের সংখ্যা অনেক বেশি লাগবে, 50 জন মহিলা যখন ছিল তখন লাগছিল 8 দিন, কিন্তু এখন মহিলা সংখ্যা অনেক কমে গিয়ে 10 জন হয়েছে। তাহলে আর যাই হোক, 8 দিনের থেকে বেশি লাগবে আমাদের সময়টা। তাহলে বেশি লাগলে কি করতে হয়, যেটা বড় সংখ্যা সেটাকে উপরে দেবো, যেটা ছোট সেটাকে নিচে,
কাটাকাটি করব তাহলে কত হলো 40 দিন তাহলে 10 জন মহিলা কাজটা কমপ্লিট করতে পারবে কত দিনে 40 দিনে দেখো অপশন সি তে রয়েছে অপশন সি হবে আমাদের রাইট অ্যানসার এবার 11 নম্বর অঙ্কটা দেখো 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে তার মানে আমাদের এখানে দেখো বলেছে কতজন বালক 23 জন লোকের সাথে মানে 23 জন লোক থাকবে এবং কতজন বালক থাকবে সেটা আমাকে বার করতে হবে তাহলে দেখো প্রথমে বলেছে যে 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ করে 6 দিনে তার মানে এর আগে 10 এর অঙ্কটার মতোই ঠিক একদিনে মানে সম্পূর্ণ কাজটা একদিনে করতে কতজন লোক এবং বালক লাগবে সেটা আমরা বার করে নেবো তাহলে দেখো বলেছে যে 6 দিনে একটা কাজ কমপ্লিট করতে 25 জন লোক লোক মানে আমি এখানে ম্যান ধরে নিচ্ছি তাই এম দিয়ে প্রকাশ করছি আর কতজন বালক লাগে বালক লাগে হচ্ছে 10 জন তাহলে 10 জন বালক মানে কি বয় তাই বি দিয়ে আমি প্রকাশ করছি বোঝা গেল এটা 6 দিনে একটা কাজ করে কিন্তু আমার সময় নেই একদিনে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে তাহলে কতজন লোক লাগবে এবং ছেলে লাগবে বালক লাগবে তাহলে আমরা কি করব 6 দিয়ে গুণ করে দেবো তাহলে 6 দিয়ে এটাকে গুণ করতে হবে এটুকু বোঝা গেল ঠিক একই রকম ভাবে পরেরটুকু করতে হবে 3 দিনে ওই কাজটাই কমপ্লিট করতে 21 জন ম্যান মানে 21 জন লোক এবং 30 জন বালক লাগে তাহলে একদিনে ওই কাজটা কমপ্লিট করতে কি লাগবে বেশি লাগবে লোক কত বেশি লাগবে 3 গুণ বেশি লাগবে 3 গুণ তাহলে এখানে আমাকে 3 গুণ করে দিতে হবে তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা তাহলে 6 × 25 m তারপর এটা সমান করে নেওয়া হয়েছে এখানে করে নিয়েছি আর একটা জিনিস দেখো যেটা চেয়েছে সেটা আমরা দেখে নিই এবার বলেছে যে কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে কমপ্লিট করবে তাহলে দেখো আর একটা কন্ডিশন কি 4 দিনে কতজন বালক সেটা বলে দেয়নি তাহলে আমি ধরে নিই যে x জন কি বালক বয় x জন বয় আর কি বলেছে 23 জন লোক প্লাস কি 23 জন ম্যান কমপ্লিট করবে তাহলে একদিনে ওই কাজটা কমপ্লিট করতে কতজন লাগবে 4 গুণ লাগবে তাহলে x জন বয় প্লাস 23 জন ম্যানের সঙ্গে কি 4 গুণ হয়ে যাবে তাহলে কি এটার সঙ্গে এটা সমান আবার এটার সঙ্গে এটার সঙ্গে এটাও তো সমান আমরা বলতে পারি কারণ কি একদিনে তো সম্পূর্ণ কাজটা করছে কর্মদক্ষতা অনুযায়ী যদি আমরা বলি তাহলে কি হয় এগুলো সমান হয় তাহলে কি x b এর আগের অঙ্কটার মতোই ঠিক একই রকম মেথডে করছি তোমরা আশা করছি বুঝতে পারছো তাহলে এটুকু হলো এবারে এখান থেকে আমাদের প্রথম দুটোকে আমরা নিয়ে কাজ করি মানে এটাকে আর এটাকে নিয়ে কাজ করি 3 আর 6 আছে তাহলে 3 × 6 বাঁদিকে 2 চলে আসলো এবার গুণ করে দিয়েছি তারপর m মানে লোকগুলোকে একদিকে এনেছি তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে তাহলে 29 জন ম্যান এবং 10 জন বয় তাহলে আমরা এখানে কর্মদক্ষতার অনুপাতটা বার করার চেষ্টা করব কর্মদক্ষতার অনুপাত মানে কি m বাই b বিটাকে একদিকে আনলাম তাহলে এখানে কি থাকছে 10 থাকছে মানে 29 থাকছে বা আমরা বলতে পারি m ইস টু b মানে অনুপাতটা পেয়ে গেলাম তাই তো 10 × 29 বোঝা গেল এটা কিসের অনুপাত কর্মদক্ষতার অনুপাত এবার দেখো এই যে m এর মান যদি আমরা বলি তাহলে কি এটা m এর মানে লোকের কর্মদক্ষতা আর এটা ছেলে মানে বালকের কর্মদক্ষতা তাহলে আমরা কি করব এবার পরের দুটোকে নিয়ে হয় আমি এই 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটো নিয়ে কাজ করতে পারি বা আমি এটা আর এটা নিয়েও কাজ করতে পারি বোঝা গেল আমি এই দুটোকে নিয়ে কাজ করছি দেখো তোমরা এটাকে নিয়ে আর এটাকে নিয়েও কাজ করতে পারো একই রকম উত্তর বেরোবে দেখো এখান থেকে এটা লিখে নিয়েছি এবার এই 3টা এখানে ভাবছো কেটে গিয়েছে তাহলে এখানে এলো কি করে আমরা তো এই দুটোকে নিয়ে যখন কাজ করছিলাম তখন 3 কেটেছি কিন্তু এই দুটোকে নিয়ে কাজ করলে তো 3টা কাটবে না যেহেতু এখানে 3 আছে এখানে 4 আছে তাই এখানে 3টা থেকে গেছে এবার দেখো m এর মান আর b এর মান বসিয়ে দেব তাহলে m এর মান কত 10 b এর কত 29 তাহলে দেখো এখানে m এর মান 10 বসাবো আর b এর মান হচ্ছে 29 বসিয়ে দিলাম ঠিক একই রকম ভাবে x এর মান তো আমরা জানি না কিন্তু b এর মান জানি b এর মান 29 আর m এর মান 10 বসিয়ে দিলাম গুণ 4 এবার ক্যালকুলেশনটা করি আমি দেখাচ্ছি তোমাদের প্রথমে কি করেছি 3 m এর মানটা বসিয়ে দিয়েছি তারপর এটাকে গুণ করে হয়েছে 210 এটাকে গুণ করে হয়েছে 870 আর এখানে 223 এর সঙ্গে 10 গুণ করে 230 তারপর কি 4টাকে পরের লাইনে একদিকে নিয়ে এসেছি আর এটাকে যোগ করে দিয়ে 1080 হয়েছে এরপর ক্যালকুলেশন টুকু দেখো এখানে করি এটুকু মুছে দিই উপরে একটু আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এটার পর এখান থেকে করেছি
তাহলে 4 দিয়ে কাটাকাটি করে হয়েছে 270 270 এর সঙ্গে 3 গুণ করে 810 তারপর এই 230 টাকে একদিকে নিয়ে এসেছি এখানে বিয়োগ করে হয়েছে 580 তাহলে x সমান কত হবে 580 বাই 29 তাহলে এটা সমান কত বেরোলো 20 আমাদের চেয়েছে দেখো যে কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে কমপ্লিট করবে তাহলে আমরা পেয়ে গেলাম x এর মানটাই তো ধরেছিলাম এখানে দেখো x এর মানটা কি ধরেছিলাম সেই লোক বালক বালকের সংখ্যাটা ধরেছিলাম তাহলে এখানে x এর মান পেয়ে গেছি 20 তাহলে অপশন সি হবে আমাদের রাইট অ্যানসার দেখো রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে শ্যাম একা কাজটি কত দিনে করতে পারবে তাহলে কি বলেছে রাম আর একটা শ্যাম রাম ও শ্যাম একত্রে একটা কাজ 8 দিনে করে আর একটা কি বলেছে যে রাম যদি একা একা করতো তবে সে কাজটা কমপ্লিট করতে সময় লাগতো 12 দিন তাহলে শ্যামের কতদিন সময় লাগবে একটা কাজ কমপ্লিট করতে তাহলে দেখো 8 দিনে আমরা কি জানি এক অংশ কাজ করে সম্পূর্ণ কাজটা মানে কি এক অংশ কে করে রাম এবং শ্যাম দুজন মিলে 8 দিনে এক অংশ কাজ করতে পারে তাহলে আমরা দুটোর ক্ষেত্রে বার করবো যে একদিনে কতটুকু কাজ করছে তাহলে একদিনে রাম কতটুকু কাজ করছে মানে কাজের কতটুকু অংশ হচ্ছে সেটা আমরা বার করার চেষ্টা করব একদিনে করছে 1/8 অংশ আর 12 দিনে রাম করছে এক অংশ কাজ সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারে 12 দিনে একদিনে করে কতটুকু 1/12 অংশ কাজ তাই তো তাহলে দেখো এটা রাম আর শ্যাম দুজনের কাজ আর এটা শুধু রামের কাজ তাহলে রাম এবং শ্যামের কাজের থেকে রামের কাজটা যদি বাদ দিয়ে দিই তাহলে শ্যামের কাজটা পেয়ে যাব তাহলে একদিনে শ্যাম শ্যামের কাজ ঠিক আছে কত অংশ হবে 1/8 থেকে যেটা বেশি মানে দুজনের কাজের থেকে শুধু রামের কাজটা বাদ দেব তাহলে কত হবে এখানে লসাগু হবে 24 উপরে 3 বিয়োগ 2 তাহলে 1/24 অংশ এটা কি পেলাম একদিনে কাজ পেলাম তাহলে কি 1/24 অংশ কাজ করে কতদিনে একদিনে কিন্তু আমাদের তো বলেছে সম্পূর্ণ কাজটা কতদিনে করবে তাহলে আমরা এখানে এক অংশ বার করলে হয়ে যাবে এক অংশ কাজ করবে কতদিনে 24 দিনে তাহলে 24 হবে আমাদের অ্যানসার বোঝা গেল দেখো অপশন সি তে রয়েছে তোমরা দেখো এত কিছু লেখার দরকার নেই আমি এটা তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বললাম তোমরা কি করবে যখন দেখবে রাম এবং শ্যামের কতদিনে 8 দিনে কাজ করে এক অংশ তাহলে একদিনে করবে কতটুকু মুখে মুখে করে দেবে 1/8 যেটা থাকবে সেটাকে মানে এটাকে কি করবে অনন্য করে দেবে 8 এর অনন্য কত 1/8 মানে উপরে 1 নিয়ে আসবে 1/8 বোঝা গেল আর শ্যাম 12 12 দিনে একটা কাজ কমপ্লিট করে তাহলে একদিনে করবে কতটুকু 1/12 মুখে মুখে হয়ে যাচ্ছে এবার কি রাম শ্যামের থেকে যদি রামেরটা বাদ দিয়ে দিই তাহলে শ্যাম পেয়ে যাবো বিয়োগ করে দেবে এই তো হয়ে গেল মুখে মুখে জাস্ট এইটুকু তোমাদের করলে হয়ে যাবে এরপর তোমরা ক্যালকুলেশন তো এখানে দেওয়াই আছে এরকম ভাবে করবে তাহলে বেরিয়ে যাবে চলো এবার নেক্সট অংকে যাওয়া যাক 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করবে তাহলে দেখো সব অঙ্কগুলো কি করছিলাম সম্পূর্ণ কাজটা কত দিনে করে সেটা দেয়া ছিল কিন্তু এখানে সম্পূর্ণ কাজটা কত দিনে করে সেটা দেয়া নেই বলে দিয়েছে এ 2/5 অংশ জমি করে 6 দিনে তাহলে আমরা কি বার করব এর কি দেয়া আছে আগে দেখে নি 2/5 অংশ চাষ করে কত দিনে 6 দিনে আর বি এর দেয়া রয়েছে যে 1/3 অংশ চাষ করে 10 দিনে তাহলে আমরা এখানে কি করব এক অংশ মানে এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশটা কত দিনে করছে সেটা দেখার চেষ্টা করো তাহলে কি হবে 6 গুণ দেখো তোমরা এটা যদি অসুবিধা হয় তোমাদের বুঝে তোমরা এরকম ভাবে করবে যে দেখো আগে জমি কত ছিল 2/5 অংশ ছিল এখন কি বেড়ে গিয়েছে জমি বাড়লে সময় কি লাগবে বেশি লাগবে তাহলে বড়টা উপরে দেবে বড় কোনটা এই একটা বড় তাহলে একটা উপরে আর নিচে কি হবে 2/5 তাহলে এটা উল্টে যাবে 6 গুণ 5/2 কত হচ্ছে 15 হচ্ছে বোঝা গেল এখানে 15 দিনে তাহলে এক অংশ জমি চাষ করে এবার দেখো এখানে এক অংশ বার করতে হবে তাহলে এখানে কত হবে 30 দিনে বোঝা গেল তাহলে দেখো আমরা এ এবং বি এর যেটা আমাদের এর আগের অঙ্কটা করে এসেছি যে সম্পূর্ণ অংশ কাজ করছে কত দিনে সেটা দেয়া ছিল এখানেও পেয়ে গেলাম এ আর বি সম্পূর্ণ দিনে কতটুকু কাজ করছে সরি সম্পূর্ণ কাজটা কত দিনে করছে সেটা পেয়ে গেছি এবার বলেছে তারা একত্র 4/5 অংশ জমি কত দিনে চাষ করবে তাহলে দেখে নিই এবার যে তারা এখানে কি 15 দিনে তাহলে একদিনে করে কতটুকু এ 1/15 অংশ বি একদিনে করে কতটুকু 1/30 অংশ তাহলে দুজনে একত্রে কতটুকু কাজ করছে সেটা পেয়ে যাবে এ এবং বি একদিনে
কত অংশ কাজ করছে সেটা এখানে পেয়ে যাব। 30 2 যোগ 1 তাহলে 3 এর 3 বাই 30 তাহলে কত হচ্ছে 1 এর 10 অংশ কাজ করছে কত দিনে? এক দিনে। তাহলে এখানে চেয়েছে কি যে 4 এর 5 অংশ জমি কত দিনে চাষ করবে? তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব যে 1 এর 10 অংশ জমি চাষ করে কত দিনে? এক দিনে। তাহলে এখানে কতবার করতে হবে যে 4 এর 5 অংশ জমি চাষ করছে কত দিনে? তাহলে 1 গুণ কত হবে? দেখো জমির পরিমাণ অংশের পরিমাণ কি হয়েছে? বেড়েছে। 1 এর 10 এর থেকে 4 এর 5 বড়, তাহলে বেড়েছে। বাড়লে কি হবে? সময়ও বেশি লাগবে। তাহলে বড়টা উপরে, বড় কোনটা? 4 এর 5, আর ছোট কোনটা? 1 এর 10। তাহলে কি হবে? 4 এর 5 গুণ উপরে 10টা উঠে যাবে 2, তাহলে কতদিন হলো? 8 দিন। তাহলে 4 এর 5 অংশ জমি চাষ করতে কতদিন সময় লাগবে? 8 দিন। দেখো কোন অংশ ধরো এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? তাহলে দেখো এ বলেছে 10 দিনে করে আর বি বলে দিয়েছে 20 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। তারপর কি বলছে? তারা 5 দিন একত্রে কাজ করছে। তারা কতদিন একত্রে কাজ করেছে? 5 দিন। তাহলে একদিনে কতটুকু কাজ করছে সেটা দেখে নিই। এ একদিনে করছে 1 এর 10 অংশ, বি একদিনে করছে 1 এর 20 অংশ। তাহলে তারা একত্রে একদিনে, ভালো করে বুঝবে এটা একদিনে বেরোচ্ছে, কিন্তু তারা একত্রে একদিনে করছে, একদিনে করছে কত অংশ কাজ? এত অংশ। এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে কত হচ্ছে? 20 2 যোগ 1, তাহলে 3 এর 20 অংশ কাজ করছে একদিনে। কতদিন কাজ করেছে তারা একত্রে? তারা 5 দিন একত্রে কাজ করেছে। তাহলে 5 দিনে কতটুকু কাজ করছে? একদিনে তো পেয়ে গিয়েছি, 5 দিনে করছে কতটুকু? 5 দিনে করছে 3, একদিনে করছে 3 এর 20, 5 দিনে করবে কত? এর 5 গুণ, গুণ 5, এত অংশ। তাহলে কত হচ্ছে? 5 4, তাহলে কত হচ্ছে? 3 এর 4 অংশ কাজ করছে কতদিনে? 5 দিনে। এরপর কি বলে যে 5 দিনে কতটুকু করছে সেটা পেয়ে গেলাম। বলেছে 5 দিন একত্রে কাজ করার পর পর কাজটির কত অংশ বাকি থাকবে? তাহলে আর বাকি থাকলো কতটুকু? সম্পূর্ণ কাজ তো এক অংশ, এক অংশ থেকে 3 এর 4 অংশ বাদ দিলে পেয়ে যাবো বাকি কাজ। কত বিয়োগ করা হচ্ছে? 1 এর 4 অংশ। তাহলে 1 এর 4 অংশ কাজ বাকি থাকলো কত? দেখো বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 20 দিনে, সি এবং এ একত্রে 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? একত্রে মানে কি? এ বি সি তিনজন মিলে একত্রে কাজটি কতদিনে করতে পারবে? তাহলে দেখো এ এবং বি একত্রে একদিনে করে কতটুকু কাজ? বলেছি উল্টে দেবে, 1 এর 30 অংশ কাজ একদিনে করছে, তাই না? আর বি এবং সি একত্রে করছে, আমি এখানে লিখছি দেখো, 1 এর 30 অংশ কাজ এ এবং বি করছে, বি ও সি একদিনে করছে কতটুকু? 1 এর 20 অংশ কাজ, আর সি এবং এ করছে 1 এর 15 অংশ কাজ। এবার এগুলোকে যদি যোগ করে দিই তাহলে কি পাবো? দেখো এ দুবার কাজ যোগ হয়ে যাচ্ছে, এখানে যে কাজটা একদিনে বার করছে সেটা দুবার যোগ হয়ে যাচ্ছে এ এর, তাই না? দেখো এখানে এ রয়েছে, এখানে তো এর কাজটা যোগ রয়েছে, আবার কি এখানে বি রয়েছে, এখানেও তো বি রয়েছে, তাহলে দুবার যোগ হয়েছে। তাহলে আমরা বলতে পারি না 2 গুণ এ প্লাস বি প্লাস সি, দুটো এ বি সি দুটো সবই রয়েছে, তাহলে এগুলো একদিনে এ বি সি এর ডবল কাজটা বেরোচ্ছে এত অংশ। তাহলে এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে, লসাগু কত হচ্ছে? 60, তাহলে 2 3 আর সরি 4 15 60, মানে 4 হবে, তাহলে কত হচ্ছে? 7 9, এটাকে কাটাকাটি করলে 3 3 দিয়ে কাটলে 20, তাহলে কত হচ্ছে? 3 এর 20 অংশ। এবার আমাদের দুইটা আছে, দুইটাকে কি একদিকে আনতে হবে? যেহেতু আমাদের বলেছে তিনজন একত্রে কতটুকু কাজ করছে, তিনজন মানে এ বি সি, তাহলে দুইটাকে এদিকে আনলে হাফটা মানে 20-র সঙ্গে দুইটা গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 3 এর 40 অংশ। তাহলে এ বি সি একদিনে করছে 3 এর 40 অংশ। এবার এক অংশ কাজ করতে তাহলে কতদিন লাগবে? এক অংশ কাজ করতে গেলে এটা উল্টে দেবে, তোমাদের যেটাই বেরোবে একদিনে যত অংশ কাজ বেরোবে সেটাকে উল্টে দেবে, উল্টে দিলে কত হয়? 40 এর 3। বোঝা গেল? তোমাদের করেও দেখাচ্ছি, এর আগে তোমাদের কনসেপ্টটা আমি বলে দিয়েছি, তার একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে দেখো একদিনে করছে এত অংশ, আমাদের তো সম্পূর্ণ কাজটা কতদিনে করছে সেটা বার করতে হবে, এত অংশ কাজ করছে একদিনে, তাহলে এক অংশ কাজ করবে 1 বাই 3 এর 40, তাহলে কত হচ্ছে? 40 বাই 3,
এটাকে পূর্ণ ভাগলে কত হয় পূর্ণ একের তিন, তাই না? তাহলে কোন অপশনে রয়েছে? অপশন ডি তে রয়েছে, অপশন ডি হবে রাইট অ্যান্সার।